বন্ধুরা, আজকে আমি যে প্রাণীটা সম্পর্কে বলতে চাইছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। সেইরকম কিন্তু আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন বিভিন্ন রকম পশু পাখিদের সম্পর্কে তথ্যগুলো নিয়ে এসে আপনার সামনে হাজির করার জন্য এবং গল্পের শৈলী বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করি। সেরকম আজকের প্রাণীটার নাম হচ্ছে কাক পাখি। এই কাক পাখি কিন্তু মানব সমাজে অনেকগুলো উপকার করে থাকে সম্পূর্ণ বিনামূল্যে, অথচ আমরা তাকে অনেকটা ঘৃণা করতে থাকি। যেহেতু ময়লা নোংরা গেটে গুটে খায়, সেই কারণে কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ঘৃণার চোখে দেখলেও এইটা যে আমাদের কতটা উপকারী সেটা আজকে বিস্তারিত বিবরণ শুনলে পরে আপনি বুঝতে পারবেন। একটু অপেক্ষা করুন, আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে বন্ধুরা, কয়েকটা জিনিস সম্পর্কে ভাবলে পরে, যেগুলো সম্পর্কে আজকে বলতে যাচ্ছি সেগুলো শুনলে পরে আপনারও খারাপ লাগবে। কাক মানুষের প্রকৃতির জারুদার বলে, সেইটা অনেক সময় নোংরা ময়লা আবর্জনাগুলোকে খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখে। তা সত্ত্বেও অনেক কিছু দুর্চক্রান্ত বাজে শ্রেণীর একটা লোকগুলো সেই কাক পক্ষীকে তীর ধনুক গুলি বন্দুকের মাধ্যমে মেরে ওইটাকে বিভিন্ন রকম রেস্টুরেন্টে বিক্রি করে লুকিয়ে লুকিয়ে চুরি করে, এবং সেইটা দিয়ে রেস্টুরেন্টের লোকেরা কাকের বিরিয়ানি, কাককে সেই মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে তাকে মুরগির মাংসের বিরিয়ানি বলে চালিয়ে দেয়। সেটা কিন্তু সত্যিই একটা অপরাধ। যদি ধরা পড়ে তার অবস্থা তো খারাপ হবেই, কিন্তু বন্ধু আপনিই ভাবুন ব্যাপারটা কতটা একটা মারাত্মক ঘৃণিত ব্যাপার। আর বন্ধুরা, আমরা ছোটোবেলায় আমাদের পাঠ্য বইয়ে পড়েছি যে কাক পাখি প্রচণ্ড তেষ্টায় জল খাওয়ার জন্য গাছতলায় রাখা মাটির কলসিতে ছোট্ট ছোট্ট নুড়ি পাথরগুলোকে বয়ে এনে মাটিতে যে পাথরের টুকরোটা ফেললে জলের লেভেলটা উপরে আসে এবং কাক প্রাণ ভরে সেই কলসি দিয়ে জল খায়। সুতরাং এই কাক কিন্তু প্রচুর বুদ্ধিমান। আজকের ভিডিওতে সেই বুদ্ধিমানের নিদর্শনও কিন্তু আমি দিতে চলেছি। সুতরাং আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং পারলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে থাকতে একটা লাইক দিতে ভুলবেন না। কাক সম্পর্কে বললে শেষ করা যাবে না এই ছোট্ট ভিডিওতে, তাও আজকে সংক্ষেপে অনেকগুলো বিস্তারিত তথ্যগুলো আজকে আপনার সাথে আলোচনা করব। সুতরাং পাখি জগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি হচ্ছে কাক, এবং কালো রঙের এই পাখির অনেকগুলো মহৎ গুণ রয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক পরিবেশগুলোকেও সঠিক পর্যায়ে পরিচালনা করার জন্য গাছের উপরে এলোমেলো করে বাসা বানায়। তারা মানুষের উপকার করতে গিয়ে প্রচুর তাদের হাতে সময় আছে, কিন্তু নিজেদের বাসাটাকে গুছিয়ে বানানোর মতো সময় নেই। সুতরাং যেমন তেমন একটা গাছ ডালপালা জোর করে এনে বাসা বেঁধে সেটা গাছের ডালে এবং কোনো কালের রাত্রি যাপন করার জন্য সুবিধা হতে এই বাসাগুলো বানায়, এবং ডিম পাড়ার সময় মাঝখানটা একটু মুখ দিয়ে ঠুকরে ঠুকরে একটু আলাদা করে নেয় এবং সেখানটায় কয়েকটা ডিম পাড়ে। আরও যেগুলো জানতে চাইলে বা জানতে পারলে আপনি খুব ভালো হবে। এলোমেলো বাসা বানিয়ে যখন ডিম পাড়ে এবং মানুষের এটু খাবার খেয়ে বাঁচতে পারে খুব ভালোভাবে, এইরকম পাখি কিন্তু আপনি একটু খুব কম পাবেন। যে এলাকায় যত বেশি নোংরা সেই সব এলাকায় কিন্তু কাক পাখির সংখ্যা বেশি পরিমাণে আপনি দেখতে পাবেন, এবং লোকালয়ের কাছাকাছি থাকতে ভালোবাসে যেহেতু মানুষের এটু তারা খেতে পছন্দ করে। সুতরাং পাতি কাক কিন্তু আরও বেশি মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। এইরকম অনেক রকমের কাক থাকলেও পাতি কাক কিন্তু আমাদের সচরাচর নজরে পড়ে, কিন্তু ইদানিং চোরা কারবারিরা যেহেতু তাদেরকে মেরে মেরে বিরিয়ানি দোকানে সাপ্লাই দিচ্ছে, যার কারণে কিন্তু কাকের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক সেই কারণে শহরাঞ্চলে পাতি কাককে বেশি সংখ্যায় দেখা গেলেও আজ তাদের পরিমাণ কমে কমে প্রায় তলানিতে থেকে গেছে, প্রায় বিপন্ন বলতে পারেন। INCU বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের গবেষণায় জানতে পারলো যে কাক পাখির উপর মানুষরূপী কিছু নরপিশাচ বজ্জাত লোক বড় বড় রেস্তোরাঁতে কাক মেরে সাপ্লাই করে বিরিয়ানি বানাচ্ছে, সেটাকে চিকেন বিরিয়ানি বলে সাপ্লাই করছে। সত্যি একটা বাজে জিনিস। যারা নিষিদ্ধ পানীয়ের সাথে কষা মাংস খায় তাদের জন্য অন্যায়ভাবে সেই সব মাংসকে কষে দিয়ে চিকেন কষা বলে চালিয়ে দিচ্ছে, এটা সত্যিকারে অন্যায়। বন্ধুরা, আমি যদি অন্যায় কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে দয়া করে ক্ষমা করবেন। আর পারলে আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে MORE মোর লেখা আছে, ওই মোর অপশানে টাচ করলে পরে কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং পাশাপাশি আমি আমার
জীবনে যে অনেকগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে সেরা তিনটে ভিডিওর লিংক কিন্তু আমি দিয়ে রেখেছি, সেই লিংকে টাচ করে আপনি আমাকে একটু ফলো করে নেবেন বা আমার ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লাগে তাহলে নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে কিন্তু ওনারাও উপকৃত হবেন পাশাপাশি আপনিও উপকৃত হবেন। পারলে বন্ধু আমার ভিডিওটাকে একটু শেয়ারটা বেশি বেশি করে দেবেন, কারণ এই পর্যন্ত আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি অথচ ভিডিওটা গ্রো হচ্ছে না। সুতরাং আপনি যদি আমাকে একটু শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্টের মাধ্যমে একটু উৎসাহ যোগান সেক্ষেত্রে কিন্তু আমি ইউটিউব থেকে খুব শীঘ্রই টাকা পয়সা উপার্জন করতে শুরু করবো এবং আপনার জন্য একটা ভালো ক্যামেরা কিনে উন্নত মানের ভিডিও উপহার করতে পারবো আপনাকে। সুতরাং বন্ধু আজকে দেরি না করে চলুন বাকি কথাটা আলোচনা করে ভিডিওটা শেষ করি। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন শেয়ার পাশে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে দেবেন এবং ঘন্টা চিহ্ন টেপার পর দেখবেন নিচে অল লেখা আছে, সে অলটা করে ডাকলে পরে একটা সুবিধা হয় প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো আপনি অনায়াসে পাবেন। তাহলে বন্ধুরা চলুন বাকি কথা আলোচনা করে ভিডিওটা শেষ করি, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার আমার কোনো অধিকার নেই। কাক পাখিরা দল বেঁধে চলাফেরা করলেও কিছুতে একসাথে ঘুমাবে না, প্রত্যেক জোড়ার পৃথক বাসা বাসা থাকে এবং স্ত্রী কাক আর পুরুষ কাক উভয় মিলে বাসা বানালেও যত্ন নিয়ে না বানানোর কারণে যেহেতু ওদের বাসাগুলো হেলুমেলু হয় যেমন তেমন করে কাজ মিটিয়ে কাকের মধ্যে বেশিরভাগ চালাকির পাশাপাশি হারামি পানাও করে। অবশ্য কুকিল পাখিরা খাবারের সন্ধানে যখন দূরে যায় ঠিক ওই সময় কাকেরা গিয়ে সেখানটায় ডিম পেড়ে দিয়ে কুকিলের ডিমটাকে খেয়ে পালিয়ে আসে, সেই মুহূর্তে কুকিলের ডিমগুলোকে খেয়ে যখন নিজের ডিম পেরে আসে পালিয়ে আসে চুপিসারে পরবর্তী সময় কয়েক মাস ধরে কুকিল পাখি সেই কাকের ডিমটাকে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে লালন পালন করে কয়েক মাস পর জানতে পারে যে বাচ্চাগুলো কোনোটাই কুকিলের বাচ্চা নয় সেগুলো সম্পূর্ণ কাকের বাচ্চা। একদিন গ্রীষ্মের দিনে গ্রামের নদীনালা শুকনো অল্প জল সম্পূর্ণ গরম পরিবেশ, সেই সময় গাছতলায় কৃষকের যে মাটির কলসিটা রয়েছে সেটা অর্ধেকটা জল ছিল, সেই জলটাকে খাওয়ার জন্য কাক অনেক চেষ্টা করার পরেও হলো না, শেষ পর্যন্ত মাঠের ওখান থেকে নুড়ি পাথর কুড়িয়ে এনে একে একে মুখে করে সেই কলসিদের ডালার পর জলের লেভেলটা অনেকটা উপরে উঠে যায় এবং কাক প্রাণ বলে জল পান করে এবং তার তৃষ্ণার্ত যে পরিবেশ থেকে উনি অনেকটা আনন্দ পায়। সুতরাং বন্ধুরা এরকম কিন্তু আজকে ভিডিওটা বেশি লম্বা না করে সেগুলো এখনই শেষ করব। আর তার আগে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বড় উৎসাহ যোগাবে। তাহলে বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন।